আজ আমরা একাদশ শ্রেণীর প্রথম পাঠ নিচ্ছি। প্রথম পাঠে প্রথমেই বলি আমাদের সাবজেক্ট হলো ফিজিক্স। আর এই ফিজিক্স শব্দটি এসেছে একটি ল্যাটিন ওয়ার্ড থেকে, ল্যাটিন ওয়ার্ড ফিউসিস থেকে, এবং ফিউসিস মিন্স নেচার, এবং ফিজিক্স হলো যে জন্য ন্যাচারাল সায়েন্স, প্রকৃতিতে যা আমরা দেখি তাকে বিচার বিশ্লেষণ করি, এবং বিচার বিশ্লেষণ করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই, সেই সায়েন্সই হলো ন্যাচারাল সায়েন্স। ফিজিক্সে কী নিয়ে ডিল করা হয়, কী নিয়ে আলোচনা করা হয়, প্রথম হলো পদার্থ ম্যাটার, আর কি এনার্জি, এবং কনভার্সন অফ এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, অর্থাৎ একটা ফর্মের শক্তি থেকে অন্য ফর্মে শক্তির রূপান্তর নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই এনার্জি বিভিন্ন রূপ, যেমন হলো মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। তোমরা জানো যান্ত্রিক শক্তির কথা, যে আমাদের যে যান্ত্রিক কাজ করার সামর্থ্য জনিত যে শক্তি তাই হলো যান্ত্রিক শক্তি। তাছাড়া আর কি শক্তি আছে, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চুম্বক শক্তি, পারমাণবিক শক্তি এবং রাসায়নিক শক্তি। এই বিভিন্ন শক্তির ফর্মগুলো নিয়ে এবং তাদের একটা থেকে অন্যটায় রূপান্তর নিয়েই আমরা পদার্থবিজ্ঞানে আলোচনা করে থাকি। এখন আমরা এই ফিজিক্সের প্রথম গুরুত্বপূর্ণ একটা অংশ পড়তে যাব, যা হলো মেকানিক্স, বলবিজ্ঞান। তার তিনটে অংশ, এক নম্বর হলো স্ট্যাটিক্স, দুই নম্বর হলো কাইনেমেটিক্স, তিন নম্বর হলো কাইনেটিক্স। এইখানেতে আমরা স্ট্যাটিক্সে কী নিয়ে আলোচনা করি, স্ট্যাটিক্সে কোনো বস্তুর সাম্যাবস্থা নিয়ে আলোচনা করা হয়। সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হলো ত্বরণহীন অবস্থা, অর্থাৎ যখন বস্তুর উপরে প্রযুক্ত যে বল সেই বলগুলো লব্ধি হবে শূন্য, এবং যখন বস্তুর উপরে যে টর্ক কাজ করবে সেই টর্কের মোট পরিমাণ হবে শূন্য, এটাই হলো সাম্যাবস্থা। এই কাইনেমেটিক্সে কি আলোচনা করা হয়, গতি নিয়ে আলোচনা করা হয়, কিন্তু গতির কারণ নিয়ে আলোচনা করা হয় না। কিন্তু কাইনেটিক্সে যেখানে আমরা আলোচনা করি কিন্তু গতির কারণ নিয়ে, তা আমরা প্রথম চ্যাপ্টারে, মূলত এই চ্যাপ্টারে বলতে পারো যে সিঙ্গল পার্টিকেল ডাইনামিক্স নিয়ে আলোচনা করব। তা এখন প্রশ্ন হলো পার্টিকেল বা কণা কী? ইনফ্যাক্ট যদি আমরা ডেফিনেশনে যাই, পার্টিকেল হলো আকার আয়তনহীন বস্তু, অর্থাৎ এমন অবজেক্ট যার শেপও নেই সাইজও নেই। তাহলে আমরা ট্রেনের গতি, বাসের গতি, এরোপ্লেনের গতি ইত্যাদির গতি নিয়ে আলোচনা করি, এদের তাহলে পার্টিকেল ভাববো কী করে? এদের তখনই পার্টিকেল নেচার নিয়ে ভাববো যখন ওদের আকারের বা ডাইমেনশনের তুলনায় ওদের অতিক্রান্ত পথ অনেক অনেক বেশি হবে, তখন ওই অতিক্রান্ত পথের তুলনায় ওদের ডাইমেনশনকে বা আকারকে আমরা নেগলেক্ট করতে পারবো। এখন তাহলে এই হলো পার্টিকেল ডাইনামিক্স, সিঙ্গল পার্টিকেল ডাইনামিক্স, সিঙ্গল পার্টিকেল ডাইনামিক্স অর্থাৎ কণা গতিবিদ্যা। তাহলে কণার কথা হলো, পার্টিকেলের কথা হলো, গতিবিদ্যা, গতি নিয়ে আলোচনা করব। গতি নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই যেটা আমাদের কথা মাথায় আসে সেটা হলো সকল গতি হলো আপেক্ষিক। এই যে তুমি বসে আছো, তোমাকে আমি দেখছি স্থির, কিন্তু পৃথিবীর বাইরে থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে তুমি পৃথিবীর মতন ঘু পাক্খাচ্ছ পশ্চিম থেকে পূর্বে। দুটো ট্রেন পাশাপাশি লাইনে যাচ্ছে, একই দিকে যদি যায় তাহলে মনে হয় তোমার ট্রেন থেকে পাশের ট্রেনটি খুব ধীরে ধীরে যাচ্ছে, কিন্তু যদি দুটি ট্রেন বিপরীত দিকে যায় একই রকম স্পিডে গেলেও তোমার মনে হয় যে পাশের ট্রেনটি ঝড়ের গতিতে বেরিয়ে চলে গেল। সুতরাং একই গতি তোমার কাছে কিভাবে প্রতিভাত হবে, কিভাবে হাজির হবে, হাউ উইল ইট অ্যাপিয়ার টু ইউ, ইট ডিপেন্ডস আপন ফ্রম হোয়্যার ইউ আর অবজারভিং দ্য মোশন, কোথা থেকে তুমি ওই গতিটাকে লক্ষ্য করছো তার উপরেই নির্ভর করে। তাই বলা হয় সকল গতি হলো আপেক্ষিক, এবং সেই গতি কিভাবে তোমার কাছে হাজির হবে, তুমি সেই গতিটা কিভাবে লক্ষ্য করবে সেটা নির্ভর করছে কোথা থেকে গতিকে বিবেচনা করছো তার উপরে। তাই কোনো বস্তুর গতিকে অপর একটা বস্তুর সাপেক্ষে তুলনা করে আমরা প্রকাশ করি, সেই বস্তুকে বলা হয় রেফারেন্স বডি বা নির্দেশ বস্তু, আর রেফারেন্স বডির মধ্যে দিয়ে কল্পিত সিস্টেম অফ অ্যাক্সিসকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র। তার মানে রেফারেন্স বডির প্রয়োজন হচ্ছে কেন? কারণ সকল গতি তো আপেক্ষিক, সুতরাং কারোর সাপেক্ষে গতিকে প্রকাশ করতে হবে। যে বস্তুর সাপেক্ষে পড়লাম সেটাই হলো রেফারেন্স বডি, নির্দেশ বস্তু, আর নির্দেশ বস্তুর মধ্যে দিয়ে কল্পিত সেট অফ অ্যাক্সিস, অক্ষ সমষ্টি, তাকেই বলছি আমরা নির্দেশ তন্ত্র।
এখন এই নির্দেশ তন্ত্র কিরকম হতে পারে? ওয়ান ডাইমেনশনাল হতে পারে। ধরো বস্তু কণা যে রেখা বরাবর মুভ করছে, সেই রেখার ওপরে কোনো একটা বিন্দুকে অরিজিন নিলাম, তাহলে সেই রেখা বরাবর যখন মুভ করছে বস্তু কণা কোন সময়ে কত দূরে আছে, ধরো টি সময় এক্স দূরে আছে, টি সময় এক্স দূরে আছে, তাহলে যে কোনো সময় তার অবস্থানকে প্রকাশ করতে পারবো ওই অরিজিন থেকে দূরত্বের সাহায্যে, তখন সেই নির্দেশতন্ত্রকে বলা হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র। তাহলে একমাত্রিক নির্দেশতন্ত্র কখন ব্যবহার করতে পারছি? হোয়েন দ্য মোশন ইজ কনফাইন্ড টু এ পার্টিকুলার স্ট্রেট লাইন, অর্থাৎ বস্তু কণার গতি যখন সীমাবদ্ধ আছে একটা স্ট্রেট লাইনে, একটা সরল রেখায়, তখন সেই গতিকে আমরা কিন্তু সরল রৈখিক দূরত্বের সাহায্যে, একটা পার্টিকুলার অরিজিন নিয়ে নিয়েছি, মূলবিন্দু নিয়ে নিয়েছি, তার থেকে দূরত্বের সাহায্যে আমরা বস্তু কণার গতিকে প্রকাশ করতে পারছি। এই ধরনের নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্সকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। কিন্তু যদি বস্তু কণার গতি একটা রেখায় আবদ্ধ না থেকে, যদি আমাদের বস্তু কণার গতি একটা প্লেনে আবদ্ধ থাকে, একটা সমতলে, ধরো তোমার খাতার তলে একটা পিঁপড়ে মুভ করছে বা বোর্ডের তলে, তাহলে তার অবস্থানকে কী করে প্রকাশ করবো? তোমরা জানো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের সাহায্যে তোমরা গ্র্যাফ এঁকেছো, সেখানেতে যে পয়েন্টগুলো নিয়েছো সেখানে দ্বিমাত্রিক তলে, অর্থাৎ তলের ওপরে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে পরস্পর লম্ব দুটো অক্ষ থেকে বস্তুকণার দূরত্বের সাহায্যে তার অবস্থানকে প্রকাশ করেছো। যে কোনো বিন্দুর এক্স কোঅর্ডিনেট পেয়েছো, ওয়াই কোঅর্ডিনেট পেয়েছো, এই রকম সিস্টেমকে বলা হয় কার্তেজীয় সিস্টেম। এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেখানো হয়েছে, কোনো একটা বিন্দুর তোমার পি একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে এক্স এবং ওয়াইকে পি বিন্দু থেকে পাবো কী করে? পি বিন্দু থেকে লম্ব টানবো, কার উপরে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে। এক্সকে পাবো কী করে? পি বিন্দু থেকে আমরা ওয়াই অক্ষের উপরে লম্ব টানবো। কত দূর পর্যন্ত? এক্স ইকুয়ালস টু জিরো পর্যন্ত। তাহলে পি থেকে ওই এক্স ইকুয়ালস টু জিরো পর্যন্ত দূরত্বই হলো এক্স। তাহলে এক্স স্থানাঙ্ক পাওয়ার নিয়ম, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা টানছি কোথা থেকে? পি থেকে। কত দূর পর্যন্ত? এক্স ইকুয়ালস টু জিরো মানে ওয়াই অক্ষ পর্যন্ত। তাহলে ওয়াই স্থানাঙ্ক পাওয়ার নিয়ম, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা টানবো কত দূর পর্যন্ত? ওয়াই ইকুয়ালস টু জিরো মানে এক্স অক্ষ পর্যন্ত। তাহলে এই হলো ওয়াই আর এই হলো এক্স, আর পরস্পর সমান্তরাল সরল রেখা বলে এই যদি তোমার পি কিউ কিউ পি যদি এক্স হয় তাহলে ও এও হবে এক্স। তাহলে এখানে এক্স এলাম, এখানে ওয়াই এলাম, তাহলে পি বিন্দুতে পৌঁছে গেলাম। তাহলে এক্স কোঅর্ডিনেট পাওয়ার নিয়ম কি বললাম? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা টানবো কোথা থেকে? টানবো একদম যে বিন্দু বলেছি সেই বিন্দু থেকে। কত দূর টানবো? এক্স ইকুয়ালস টু জিরো পর্যন্ত, তার মানে কি ওয়াই অক্ষ পর্যন্ত। একইভাবে ওয়াই কোঅর্ডিনেট কি করে পাবো? ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা টানবো কত দূর পর্যন্ত? ওয়াই ইকুয়ালস টু জিরো পর্যন্ত। এই হলো টু ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। এবং এই ফ্রেম অফ রেফারেন্স কখন প্রয়োগ করতে পারছি? যখন বস্তু কণার গতি একটা নির্দিষ্ট সমতলে সীমাবদ্ধ, তখনই আমরা টু ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স ব্যবহার করছি। এবার হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। যদি বস্তু কণার গতি বা পিঁপড়ের গতি একটা তলে আবদ্ধ না থেকে তলের বাইরে উঠতে থাকে, পাখাওয়ালা পিঁপড়ে উঠছে, তাহলে তার অবস্থানকে কী করে প্রকাশ করব? সেটা তখন ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের প্রয়োজন। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে কীরকম? পরস্পর লম্ব তিনটে অক্ষ হবে, অক্ষগুলো পরস্পরের সঙ্গে কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। কিন্তু এখানে অসুবিধে কী? আমরা একটা সমতলের উপরে পরস্পর লম্ব দুটোর বেশি রেখা প্রকাশ করতে পারি না, তাই আমরা পরস্পর লম্ব দুটো রেখা টানবো এবং তৃতীয় রেখাটাকে কিন্তু কী করে দেবো? বাড়িয়ে দেবো। কীভাবে? তির্যকভাবে। যেমন ধরো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের প্রকাশটা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, যে দেখো এখানে এক্স ওয়াই জেড অক্ষ দেখানো হয়েছে এবং একটা বাইরে একটা বিন্দু পি বিন্দু আছে, পি বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স ওয়াই জেড। তাহলে পি বিন্দু থেকে আমরা প্রথমে কী করেছি দেখো, দেখো এটা জেড অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে এই নিচের সমতলটা এক্স ওয়াই সমতল, এটা হলো ওয়াই জেড সমতল, আর এদিকের সমতলটা হবে এক্স জেড সমতল। সব সমতলগুলোই পরস্পর পরস্পরের উপরে লম্ব। তুমি ভাবো এটা যদি জেড অক্ষ হতো তাহলে দিস ইজ ওয়াই জেড প্লেন, এটা যদি আমার এক্স নিই তাহলে এক্স জেড প্লেন হয়ে গেল, এটা এটাকে যদি আমি জেড অক্ষ ভাবি, এদিকে যদি এক্স অক্ষ হয় তাহলে দিস ইজ এক্স জেড প্লেন, এইখানে যে সমতল এটা এক্স জেড প্লেন, এখানে যেটা ওয়াই জেড প্লেন, আর নিচের তলটা হয়ে গেল এক্স ওয়াই প্লেন, সেটাই আমরা দেখাচ্ছি। কিন্তু এখানে আমাদের সমতলেই ছবি টানতে হবে। তাহলে আমরা প্রথমে কাকে পেতে চাই? জেড অক্ষকে। জেড অক্ষকে পাওয়ার নিয়ম কী? জেড অক্ষের সমান্তরাল সরল রেখা টানবো কত দূর পর্যন্ত? জেড ইকুয়ালস টু জিরো। ওই যে দ্বিমাত্রিকে যেভাবে যে নিয়ম ফলো করেছিলাম এখানেও তাই। তাহলে পি বিন্দু থেকে আমরা
পিএম লম্ব টানলাম, দেখো জেড অক্ষের সমান্তরাল সরল রেখা টেনেছি কত দূর, জেডি কস টু জিরো পর্যন্ত। জেডি কস টু জিরো মানে এই যে এম বিন্দুতে পৌঁছালাম, লম্ব টান এম বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স ওয়াই জিরো। এবার এক্স কে পাবো কি করে, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা টানবো কত দূর পর্যন্ত, এক্স ইকালস টু জিরো পর্যন্ত, তার মানে কি ওয়াই অক্ষ পর্যন্ত, তাহলে এটা হলো এক্স। ওয়াই কে পাওয়ার নিয়ম, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা টানবো কত দূর পর্যন্ত, ওয়াই ইকালস টু জিরো পর্যন্ত, তাহলে এটা হলো ওয়াই। আর এই রেখা এম এন রেখা আর ও এল রেখা এরা তো সমান এবং সমান্তরাল, তাহলে যদি তোমার এম এন যদি এক্স বোঝায়, ও এলও হলো এক্স, তাহলে ও এল হলো এক্স, এল এম হলো ওয়াই এবং এম পি হলো জেড। সুতরাং আমাদের শুরু করব জেড অক্ষের প্যারালাল লাইন টানতে কত দূর পর্যন্ত, জেড ইকালস টু জিরো পর্যন্ত। তারপরে এক্স ওয়াই সমতলে কিন্তু পৌঁছে গেলাম, এক্স ওয়াই সমতলে এই অক্ষগুলো কিন্তু সব পরস্পর প্রকৃতপক্ষে লম্ব, কিন্তু আমার আঁকার ক্ষেত্রে লিমিটেশন আছে বলে আমি তির্যকভাবে রেখাগুলোকে প্রকাশ করছি। সুতরাং এখানে আমি যে বিন্দুতে পৌঁছালাম এটা এক্স ওয়াই জিরো। এবার এক্স অক্ষকে পেতে, এক্স কোঅর্ডিনেটকে পেতে চাই, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা টানলাম কত দূর পর্যন্ত, এক্স ইকালস টু জিরো পর্যন্ত, অর্থাৎ ওই দ্বিমাত্রিকে যা হয়েছিল সেই ছবিটা এবারে এক্স ইকালস টু জিরো পর্যন্ত মানে ওয়াই অক্ষ পর্যন্ত, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা টানলাম ওয়াই কোঅর্ডিনেট পাওয়ার জন্য কত দূর পর্যন্ত, ওয়াই ইকালস টু জিরো মানে এক্স অক্ষ পর্যন্ত। তাহলে আমরা পেলাম ও এল হলো এক্স, এল এম হলো ওয়াই এবং এম পি হলো জেড। এবার দেখো এই কোণগুলো কিন্তু অক্ষগুলো পরস্পর লম্ব, অক্ষগুলো যদি আমার পরস্পর লম্ব হয় তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। যদি অক্ষগুলো এক্স ওয়াই অক্ষ যদি পরস্পর লম্ব হয়, তুমি দেখো সব অক্ষগুলো পরস্পর লম্ব হলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে তুমি বুঝতে পারছো ও এম এর স্কোয়ার সমান সমান কী লিখতে পারি, ও এল এর স্কোয়ার প্লাস এল এম এর স্কোয়ার। ও এলটা কত এক্স, এল এম কত ওয়াই, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি দেখো এইখানেতে আমি আবার লম্ব টেনেছি কার, এক্স ওয়াই প্লেনের উপরে, তাহলে এই কোণটা ও এম পি কোণ হবে 90 ডিগ্রি, তাহলে ওপি হলো অতিভুজ যেটাকে আর বলছি, তাহলে ওপির স্কোয়ার সমান সমান কি হতে পারে বলো, ও এম এর স্কোয়ার প্লাস এম পির স্কোয়ার। ও এম এর স্কোয়ারটা কত, এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এম পি কত জেড, এম পির স্কোয়ার মানে জেড স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার মানে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সুতরাং স্পেসের যে কোনো জায়গার অবস্থানকে আমরা প্রকাশ করতে পারলাম পরস্পর লম্ব তিনটে অক্ষ থেকে লম্ব দূরত্বের সাহায্যে। প্রথমে জেড কোঅর্ডিনেট দরকার হলো, জেড অক্ষের প্যারালাল লাইন টেনেছি কত দূর পর্যন্ত টেনেছি, জেড ইকুয়ালস টু জিরো পর্যন্ত পৌঁছে গেছি, কোথায়, এক্স ওয়াই সমতলে। এবার এক্স ওয়াই কে দরকার, এক্স অক্ষের প্যারালাল লাইন টানলাম কত দূর পর্যন্ত টানলাম, এক্স ইকুয়ালস টু জিরো পর্যন্ত। তারপরে কি করলাম, ওয়াই অক্ষের প্যারালাল লাইন টানলাম কত দূর পর্যন্ত, ওয়াই ইকুয়ালস টু জিরো পর্যন্ত। এই গেল একমাত্রিক দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের প্রাথমিক ধারণা।